মহানগরীর কটাহবাড়ি আর আহুম গাঁওয়াত আরক্ষীর ড্রাগস বিরোধী অভিযান। এই অভিযানত জব্দ হল 12 লক্ষাধিক টাকার নিষিদ্ধ ড্রাগস। 4 ড্রাগস সরবরাহকারী গ্রেপ্তার করেছে আরক্ষী। আরক্ষীর জালত পড়েছে 3 গৰাকী মহিলা আর এজন যুবক। ড্রাগস সরবরাহর পূর্বে গ্রেপ্তার হয়েছিল আটাইকেজন। 5 পেকেট ড্রাগস, 68টা ড্রাগস ভর্তি কন্টেইনার, লগতে 500টা খালি কন্টেইনার আর 8টা মোবাইল জব্দ করা হয়েছে। লগতে জব্দ করা হয়েছে এখন স্কুটি আর এটা ল্যাপটপ। মহানগরীর কটাহবাড়ি আর আহুম গাঁওত আরক্ষীর ড্রাগস বিরোধী অভিযান। আমি দৃশ্য দেখাইছো, এনেদরে দমে দমে ড্রাগস জব্দ করা হয়েছে। 12 লক্ষাধিক টাকা মূল্যের এই নিষিদ্ধ ড্রাগস জব্দ করা হয়েছে। দুটাকৈ স্থানত চলিছিল মহানগর আরক্ষীর ড্রাগস বিরোধী অভিযান। আর এই অভিযান কালত 4 ড্রাগস সরবরাহকারীর এটা চক্রক গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে। এই সকলের ভিতর আছে 3 গৰাকী মহিলা আর এজন যুবক। উল্লেখযোগ্য যে ড্রাগস সরবরাহর পূর্বে গ্রেপ্তার হয়েছিল এই চক্রটো। এই চক্রটোর কবলপুরা জব্দ করা হয়েছে 5 পেকেট ড্রাগস, 68টা ড্রাগস ভর্তি কন্টেইনার, 500টা খালি কন্টেইনার, 8টা মোবাইল, লগতে জব্দ করা হয়েছে এখন স্কুটি আর এটা ল্যাপটপ।